নগায় নৌকার হাটে ক্রেতা না থাকায় চরম হতাশায় বিক্রেতারা আষাঢ় মাসের শেষভাগেও নদ নদী ও খালবিলে পানির দেখা মিলছে না এতে চাহিদা না থাকায় তৈরি করা নৌকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আত্রাই উপজেলার কারিগররা এদিকে বেচা বিক্রি না থাকায় হাট ইজারাদাররাও পড়েছেন লোকসান আতঙ্কে হাটে ক্রেতার অপেক্ষায় বসে থেকে অলস সময় পার করছেন নৌকা বিক্রেতারা আষাঢ়ের শুরুতে নদ নদী খালবিল ও নিম্নাঞ্চল পানিতে টইটুম্বুর থাকলেও এবছর দেখা নেই পানির এতে নিম্নাঞ্চলে বসবাসকারী যাদের নৌকাই একমাত্র যোগাযোগের মাধ্যম তারা নৌকা কিনতে হাটে আসছেন না ধার দেনা করে কাঠ কিনে নৌকা বানিয়ে হাটে আনলেও ক্রেতার দেখা মিলছে না হাটে দুই একজন যারা আসছেন তারা নির্মাণ খরচের চেয়ে কম দামে কিনতে চান এতে মৌসুমি কারিগররা লোকসানের আতঙ্কে দিন পার করছেন জানা যায় নৌকা তৈরির খরচ চার হাজার টাকা হলেও এখন তাদের বিক্রি করতে হচ্ছে আড়াই থেকে তিন হাজার টাকায় ফলে এবছর যদি আর পানি না তাহলে তাদের অবধারিত লোকসান গুনতে হবে এদিকে নৌকা বিক্রি কমে যাওয়ায় হাট ইজারাদাররাও টাকা তোলা নিয়ে আছেন দুশ্চিন্তায় আমরা সুতার যেগুলো আসি আজ তিন মাস থেকে নৌকা বানবন্যা না থাকার কারণে তিন মাস থেকে বেকার অবস্থা কাটাচ্ছি আমাদের তিন মাসে এক এক নৌকা বিক্রি আছে তো আমার পেট চলবে না এবার বানবন্যা না থাকার সব বাকি নিয়েছে নৌকা বেচতে পারিছে না টাকা পয়সা দিচ্ছে না আমার ব্যবসার খুব নৌকা বন্যার টাইমে নৌকা বানাই এবং প্রতিনিধি কামাল উদ্দিন টগরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জুলফিকার জুয়েল আপডেট টিভি